তো দেখো এইগুলো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি পাঁচ ছটা এরকম তৈরি করে নিয়েছে এইগুলো তো এবার চলো দেখি কিভাবে এগুলো লাগাতে হবে হ্যালো ওয়েলকাম টু মাই রিয়েল তো বন্ধুরা যেমন কি এখন বিয়ে বিয়েবাড়ির সিজন চলছে বিয়েবাড়ি আছে বউ ভাত আছে অন্যান্য অনেক অনুষ্ঠান আবার ধরো কাউর গত বছর যদি এরম সময় বিয়ে হয়ে থাকে তার অ্যানিভার্সারি আছে তো এরকম অনেক এখন উৎসবের মৌসুম মানে বিয়ের উৎসব তারপর অন্যান্য রকমের তো আজ আমি তোমাদের একটা সুপার ইজি একটা খোপা শেয়ার করব যেটা খুব সহজেই অল্প কিছু জিনিস দিয়ে তোমরা করে নিতে পারবে এবং চাইলে সেই খোপাটাকে ফুল দিয়েও সাজাতে পারবে খুব সুন্দরভাবে ফুল হোক ফুলের মালা হোক খুব সুন্দরভাবে সেটা দিয়েও সাজানো যাবে তো চলো ঝটপট দেখে বেশি খোপাটা দেখাবো এর মধ্যে তোমাদের কোনো বান কোনো কিছু ইউজ করতে হবে না তোমরা নিজেরাই শুধু নিজেদের চুল দিয়ে করে নিতে পারবে শুধু কিছুই না গাডার এরকম কালো রঙ যে ছোট ছোট গার্ডার হয় এই গার্ডার লাগবে আর লাগবে ব্যাস এইরকম কটা ক্লিপ আর ফুল লাগানোর জন্য লাগবে কিছু কাঁটা ব্যাস এইটুকুই লাগবে তো চলো ঝটপট দেখে নিই কিভাবে আমরা চুলে খোপা তৈরি করতে পারবো নিজেরাই তো সবার প্রথমে চুল খুব ভালো করে আঁচড়িয়ে নেবে এবং জট থাকলে জট ছাড়িয়ে নেবে আচ্ছা এই খোপাটা মোটামুটি যাদের মিডিয়াম চুল আছে সবাই প্রত্যেকেই করে করতে পারবে এবং কোচকানো চুলও যদি হয় কোকড়ানো চুলেও করতে পারবে আর স্ট্রেট চুলেও কিন্তু এটা করতে পারবে খুবই সহজ আচ্ছা চাইলে তোমরা মাঝখানে শীতে কেটে নিতে পারো অথবা সাইডে পার্টিংও যদি করতে হয় সাইড পার্টিং যেটা তোমাদের সুবিধা হয় যেমন ভালো লাগে সামনের দিকটা তোমাদের পছন্দ সই করে নেবে তোমরা তো দেখো আমি সাইড পার্টিং করে নিচ্ছি নিয়ে এইবার দেখো পেছনের দিকে তোমাদের যেটা করতে হবে চুল ভালো করে আঁচড়িয়ে নেবে খুব আর এটায় যেটা হচ্ছে খুব বেশি কিছু পারফেকশানেরও দরকার নেই একটা মেসি মতন বান তৈরি করলেই হবে খুব বেশি একটা পারফেক্ট আনতে হবে সেরকম কোনো ব্যাপার হয় না এটাতে তো এইরমভাবে সবার প্রথমে একটা গার্ডার দিয়ে পনিটেল করবে পনিরটা ঠিক ঘাড়ের কাছে করবে আর ঘাড়ের কাছে করার পর দুটো পার্ট করে নেবে দুটো ভাগ করে নেবে দুটো ভাগ করে নিয়ে একটা ভাগকে আঙুলের সাহায্যে অথবা কোনো পেন অথবা পেনসিলের সাহায্যে এইভাবে পাকিয়ে নেবে তো দেখো আমি আঙুলের সাহায্যে এটাকে পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে এইবার দুটো কিংবা তিনটে যে ক্লিপ হয় সেই ক্লিপ দিয়ে আটকে দেবে দু সাইডটায় খুব ভালো করে আটকে দেবে আর এটা খুব ভালো মতন আটকে থাকে এই খোপা একদম খোলেও না আর খুব সুন্দরভাবে কিন্তু আটকে থাকে তো দেখো আমি মাত্র দুটো ক্লিপ দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিয়েছি ভালো মতন আটকে যায় নিজেরাই করা যায় এটা তো আটকে নিয়ে একটু দেখো ছড়িয়ে দেবে তো দেখো কি সুন্দর হাফ বান হয়ে গেল এবার নিচের দিকে যে পাটটা রয়েছে সেটাকেও সেমভাবে এরমভাবে পাকিয়ে নেবে হাত দিয়েও পাকাতে পারো অথবা কোনো পেনসিল অথবা পেনের সাহায্যেও তোমরা এরমভাবে রোল করে নেবে নিয়ে নিচের দিকের যে হাফ বানটা সেটাকেও এইভাবে ক্লিপ দিয়ে আটকে নেবে তোমরা পার চাইলে দুটো তিনটে ক্লিপ দিয়েও আটকাতে পারো দেখো খুব সুন্দরভাবে একটা গোল বান তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে এটাকে যখন ছড়িয়ে দেবে সুন্দর একটা বান তৈরি হয়ে যাচ্ছে এইবার যে দুটো মুখ খোলা আছে দুদিকের তো এই দুটো মুখকে এইভাবে ধরবে ধরে আর একটা ক্লিপ দিয়ে অথবা কাঁটা দিয়ে ক্লিপ অথবা কাঁটা দিয়ে তোমরা এই মুখ দুটোকে আটকে দেবে তাহলে একদম পুরোপুরি একটা গোল বান তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা একটা পুরো রাউন্ড বানও তৈরি করতে পারো অথবা সাইডগুলো না জুড়লে তোমরা হাফ হাফ বান হয় সেই হাফ বানও রেডি হয়ে যাবে তো এইভাবে দেখো একটা আমি বান তৈরি করে নিলাম তো ব্যাস এইভাবে হাত দিয়ে একটু সেট করে নেবে এগুলোকে আর কোপাটা বানিয়ে নিলে এইবার আমি দেখাই খুব সোজা ফুল লাগানো তো এর জন্যে এই দেখো এরকম পুঁতি দেওয়া যে কাঁটা পাওয়া যায় এরকম পুঁতি থাকে কাঁটায় দেখবে আর এরকম একদম পাতলা কাঁটা হয় পুঁতি লাগানো তো আমার কাছে অল্প কটা রয়ে গেছে আর এই দেখো এখানে আছে গোলাপ ফুলের পাপড়ি এই দেখো এগুলো হচ্ছে গোলাপের পাপড়ি সব তো তোমাদের কি করতে হবে এরকম গোলাপের পাপড়ি নিয়ে গোলাপ ফুল থাকলে নিয়ে নেবে তো এই দেখো এবার কি করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি এরকম চারটে এরকম চারটে পাপড়ি নেবে তিনটে কি চারটে পাপড়ি এরকম ভাবে নেবে আর এই কাঁটাটা ঠিক এই পাপড়ির মাঝখান দিয়ে তোমাদের সবকটা পাপড়ি মাঝখান থেকে কাটাটা করতে হবে এই দেখো ঠিক এইভাবে দেখো এইভাবে পাঁচ ছখানা আগে গোলাপে চার পাঁচটা পাপড়ি নেবে আর এইভাবে কাটা লাগিয়ে তৈরি করে নিতে হবে তো আগে আমি এই কটা বানিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে লাগাতে হবে তো এইভাবে দেখো এরকম ভাবে পাপড়িগুলো নিয়ে নিচ্ছি অনেকগুলো নিয়ে নেবে পাঁচ ছটা করে নিয়ে নেবে তো দেখো এইগুলো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি পাঁচ ছটা এরকম তৈরি করে নিয়েছি এইগুলো তো এবার চলো দেখি কিভাবে এগুলো লাগাবো তো বন্ধুরা এরপরে দেখো এরকম পুতি দিয়ে যে গোলাপের পাপড়িগুলো বানিয়েছি এইগুলো এবার সবার প্রথমে একটা মিডিলেড বসাবে তারপরে চারিপাশ দিয়ে খোপার চারিপাশ দিয়ে কাটাগুলো শুধু আটকে দেবে দেখবে এত সুন্দর লাগে খুব সুন্দর সবচেয়ে সহজ আর সবচেয়ে সুন্দর লাগে কিন্তু এই হে খোপায় এইরকমভাবে ফুল লাগানোটা তোমরা চাইলে এখানে অন্যান্য রঙেরও গোলাপ ফুল নিতে পারো এই সময় পাওয়া যায় অর্কিড অর্কিডের পাপড়িগুলো নিয়ে সেই অর্কিডের পাপড়িও কিন্তু মাথায় এইভাবেই ঠিক এই পদ্ধতিতেই লাগাতে পারো শুধু পুঁতি দেওয়া পাতলা পাতলা যে কাঁটাগুলো হয় সেইগুলো কিনে নেবে নিয়ে ওইগুলো দিয়ে এইভাবে আটকে দেবে ব্যাস দেখো অপূর্ব সুন্দর লাগছে এইবার যেটা করবে করতে হবে আমরা চাইলে তোমরা এক্সট্রা আরও সাজাতে হলে খোপাটার তোমরা সাদা ফুলের মালা একটা জড়িয়ে দিতে পারো অথবা অন্য কালারের কোনো ফুলও চারিপাশে কিন্তু লাগিয়ে দিতে পারো তাহলে দেখতে সুন্দর লাগবে কিন্তু আরও দেখো বন্ধুরা কেমন মানে এত সুন্দরভাবে পুরো মাথায় খোপাটায় তোমরা এরকমভাবে কাঁটা আর পুঁতি দিয়ে গোলাপের পাপড়িগুলো লাগিয়ে নিতে পারো আর যদি সাদা ফুলের মালা থাকে সাদা ফুলের মালা আমার এই মালাটা রয়েছে এটা কি মালা আমি এখনো জানি না বেল ফুল না এটা কারণ বেল ফুলের গন্ধ নেই এর মধ্যে আর আমি বলেছিলাম টগর ফুল অনেকে বলছে টগর ফুল না আমি জানি না এটা কি ফুলের মালা যাই হোক তো সাদা মালা এরকম ছোট যদি পাও এরকম দুটো নিয়ে আরো আমি বলে দিচ্ছি কিভাবে করবে এরকম ভাবে পাকিয়ে নেবে এরম দুটো মালাকে এইভাবে পাকিয়ে নিলে পাকিয়ে নিয়ে এইবার যেটা করবে দুটো কাঁটা নেবে দুটো ছোট কাটা দুদিকে লাগিয়ে নেবে আগে মালাটা পাকিয়ে নেবে এইভাবে দেখো আর এইদিকে দেখো এইভাবে দুদিকে আমি কাটা লাগিয়ে নিয়েছি খুব সোজা কিছুই করতে হবে না শুধু এইভাবে এইটা এইদিকে কাটাটা দিয়ে দেবে আর এই কাঁটাটা জাস্ট এইদিকে দিয়ে দেবে তো দেখো আমি তো খুবই পাতলা দুটো মালা লাগিয়েছি তোমরা যদি একটু মোটা সাইজের মালা কিংবা এই মালাই যদি তিনটে কিংবা চারটে ইয়ে করে পাকিয়ে নিয়ে লাগাও তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে বেশ ভরাট ভরাট মতন লাগবে তো এইভাবে তোমরা এটাকে এক্সট্রাও সাজিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই বাদাটা এটা খুবই সোজা জাস্ট এইভাবে ইজিলি পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে খোপাটা বানিয়ে নিতে পারবে আর এইভাবে ফুল দিয়ে তোমরা ইজিলি সাজিয়ে নিতে পারো দুটো গোলাপ ফুল আনলেই যথেষ্ট আর দুটো মালা নিয়ে আসবে ওরকম নিয়ে এসে এইভাবে তোমরা নিজেদের বিয়ে বাড়ির জন্য চুল বেঁধে নিতে পারো আর নিজে নিজেই বেঁধে নিতে পারো খুবই অল্প সময়ের মধ্যে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো মেকআপ ভিডিও আর এমনই সুন্দর চুল বাঁধাও শেয়ার করতে থাকবে তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাকা